أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদেরকে পরাজিত করার কেউ নেই, আর যদি তিনি তোমাদের সাহায্য ত্যাগ করেন তবে তারপরে এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে। আর আল্লাহর উপরই মোমেনগণের ভরসা করা উচিত। আমরা গত 2 সপ্তাহেই এই তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা এ নিয়ে আলোচনা করেছি। আজকে তাওয়াক্কুলের ফলাফল সেইটা নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা, এটার সঠিক সংজ্ঞা হলো যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা, উপকরণ গ্রহণ করার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উপকরণ গ্রহণ করা হবে আর মন দ্বারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা হবে, এটার নামই হলো তাওয়াক্কুল। এরকম তাওয়াক্কুল যদি আমরা করতে পারি তাহলে কি লাভ? প্রথম লাভ হলো যে মানুষের মধ্যে প্রশান্তি আসবে, মানুষের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না। মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য লোহিত সাগরের দিকে যাচ্ছিলেন আর লোহিত সাগরের কাছে গিয়ে যখন আটকে গেছেন আর সামনে কোনো পথ নাই, পিছন থেকে ফেরাউনের বিরাট সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে ধরার জন্য পিছন থেকে তারা ধাওয়া করছে, তো যখন মুসা আলাইহিস সালামের উম্মত দেখতেছেন যে সামনে সমুদ্র কোনো উপায় নাই আর পিছনে ফেরাউন এবং তার সেনাবাহিনী আমাদেরকে ধরে ফেলতেছে, ইন্না লামুদরাকুন, তারা হতাশ হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলা শুরু করছে আমরা তো ধরা খেয়ে গেলাম, আপনি তো বলছেন যে আমরাই জয়ী হব, আমাদেরই জয় হবে, আমরা চলে যেতে পারবো, কিন্তু এখন তো আমরা ধরা খেয়ে গেলাম। তো মুসা আলাইহিস সালামের মধ্যে তাওয়াক্কুল ছিল, তো মুসা আলাইহিস সালাম কি বলেন, মুসা আলাইহিস সালামের উপকরণ গ্রহণ করার যতটুকু সামর্থ্য ছিল সবাইকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য রওনা দেওয়া, তো সেখান থেকে রওনা দিছেন, উপকরণ যা গ্রহণ করার সব করছেন, এখন সামনে সমুদ্র পড়ছে আর সমুদ্র পার হওয়ার মতো কোনো যানবাহন নাই, হাতে যতটুকু উপকরণ সব গ্রহণ করছেন কিন্তু মনে তো তার পূর্ণ আস্থা আল্লাহর উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন, তো যার কারণে যখন মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত প্রশান্ত কোনো দুশ্চিন্তা নাই আর কি বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, কখনো আমরা ধরা খাই নাই, কখনো আমরা পরাজিত হই নাই, নিশ্চয়ই আমার সাথে আমার পালন কর্তা আছে, আমার আল্লাহ তাআলা আছে, উনি আমাকে সঠিক পথ দেখাবেন। তো যখন কারো মধ্যে তাওয়াক্কুল থাকবে তো সে নিশ্চিন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হইছেন, মক্কার কুরাইশরা ঘোষণা করছে যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে পারবে তাদের জন্য 100 উট পুরস্কার। ওরকম হুলিয়া, ওরকম গ্রেফতারি পরোয়ানা রাসুল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে, আর তারা তাদের যত ধরনের উপকরণ সব উপকরণ গ্রহণ করছেন। রাতের অন্ধকারে বের হইছেন এবং মদিনার যে পথ, মদিনার পথে যান নাই, উল্টা পথে গেছেন, কারণ কুরাইশরা হয়তো খুঁজবে মদিনার পথে আর হয়তো ধরে ফেলবে, এই জন্য উল্টা পথে গেছেন যে ওখানে আমরা 3 দিন একটা গুহাতে থাকব, আর ওদিকে তো কেউ খুঁজতে যাবে না, আর যখন একটু শান্ত হবে, সবার খোঁজাখুঁজি শেষ হবে, তখন আমরা আবার ওই বাম দিক থেকে আবার ডান দিকে মদিনার রাস্তায় আসবো। যত ধরনের উপকরণ সব গ্রহণ করছেন এবং লোক ঠিক করছেন, রসুল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে গেছেন ওই পথে পায়ের ছাপ যেটা পড়বে ওটাও মুছে ফেলবে, যাতে রসুলের কোনো নাম নিশানা কিছু না পায়, এবং সাথে কোনো যানবাহনও নাই। যানবাহন বলছে যে 3 দিন পর ওই জায়গায় আসবা। যত ধরনের উপকরণ সব গ্রহণ করছেন। এখন ওই গুহার মধ্যে যখন রাসুল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিছেন, লুকাইছেন, তখন ওই মুশরিকরা, মক্কার কুরাইশরা, তারা খুঁজতে খুঁজতে ওই উল্টা পথেও আসছে, আসতে আসতে ওই গুহার কাছেও আসছে, এবং ওই গুহার মধ্যে, গুহার আশেপাশে দৌড়াইতেছে আর খুঁজতেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে যে এখন তো আমাদের কাছেই চলে আসছে, লাউ নাজারা ইলা কদামিহি লা আবসারানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে রসুলকে কি বলতেছেন, হে আল্লাহর রসুল, তারা যদি একটু শুধু পায়ের দিকে তাকায় তাহলেই আমাদেরকে দেখে ফেলবে, আমাদের উপর দিয়ে হাঁটতেছে, নিচের দিকে তাকাইলেই দেখে ফেলবে। কিন্তু রাসুলের মনে হলো তাওয়াক্কুল, উপকরণ যা গ্রহণ করা সব করছেন, কিন্তু মনে হলো পূর্ণ আস্থা যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। লা তাহজান ইন্নাল্লাহা মানা, রসুল কি বলেন, হে আবু বকর, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তুমি চিন্তিত হইও না, নিশ্চিন্ত মনে বসে থাকো, কেন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই জন্য তাওয়াক্কুলের সর্বপ্রথম ফল হলো নিশ্চিন্ত হয়ে যাওয়া, মানুষের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। আজকে পৃথিবীর মধ্যে ডাক্তাররা সমস্ত রোগের মূল কারণ বলে এই দুশ্চিন্তা, টেনশন। আজকে ডায়াবেটিস বলেন, হার্ট স্ট্রোক বলেন, কিডনি রোগ বলেন, হাড় ব্যথা বলেন, যত ধরনের রোগ, সমস্ত রোগের মূল কারণ হলো টেনশন, দুশ্চিন্তা। ব্যবসা হয় না না হয়, চাকরি হয় না না হয়, ছেলে মেয়ে মানুষ হয় না না হয়, বিবিসাপ আমার থাকে না না থাকে, বিভিন্ন রকম দুশ্চিন্তা। আর যখন মানুষের মধ্যে তাওয়াক্কুল থাকবে, হে আল্লাহ, আমার যা করার আমি তো করছি, আমার যতটুক করার আমি করছি, এখন আপনার হাতে ছেড়ে দিলাম, তখন সে নিশ্চিন্ত থাকবে, কোনো চিন্তা তার থাকবে না। দ্বিতীয় নাম্বার তাওয়াক্কুলের লাভ হলো যে তাওয়াক্কুলের দ্বারা মনের মধ্যে সন্তুষ্টি আসবে, সন্তুষ্ট থাকবে সব সময় মনের মধ্যে, সন্তুষ্টি, পাইলেও সন্তুষ্টি, না পাইলেও সন্তুষ্টি, ব্যবসা হইলেও খুশি, ব্যবসা না হইলেও খুশি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাইলা তাসাউ। তোমাদের যত ধরনের সুখ আর দুঃখ যাই তোমাদের ঘটে, এগুলো সব আল্লাহ তাআলা আগ থেকে লিখে রাখছেন, অতএব তুমি যাই করতেছো, করার দ্বারা যে ফলটা আসতেছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। উপকরণ সব গ্রহণ করছো, ব্যবসার যত ধরনের লাভ হওয়ার যত উপকরণ আছে সব গ্রহণ করছো, কিন্তু আল্লাহ লিখে রাখছেন যে এই ব্যবসা দ্বারা তোমার লাভ হবে না, তো কখনোই এই ব্যবসার দ্বারা তোমার লাভ হবে না। আর তুমি চাকরি পাওয়ার সমস্ত উপকরণ গ্রহণ করছো, আল্লাহ তাআলা লিখে রাখছেন যে তুমি চাকরি পাবা,
তো তোমার দুশ্চিন্তা হওয়ার পাবো কি পাবো না এরকম হতাশ হওয়ার কিছু নাই, পাবা তুমি, সব আল্লাহ তাআলা ঠিক করেন। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, এই জন্য হতাশ হবে না। ওলা তাফরাহু বিমা আতাকুম, আর পেয়েও খুব অহংকারী হয়ে যাবা না, আমি বড় অফিসার হয়েছি, অহংকারী হবা না, আল্লাহ তাআলা তোমাকে দিছেন। তো মনের মধ্যে সন্তুষ্টি আসবে তাওয়াক্কুল যদি করে। কেন সন্তুষ্টি আসবে? আপনাকে যদি এক ডাকাতে আপনাকে তাড়া করছে, তো ডাকাত আপনার পিছনে ধাওয়া করার ফলে আপনি ওই এলাকার যে এসপি সাহেব তার বাসার মধ্যে গিয়ে আশ্রয় নিছেন, আর এসপি সাহেব সে বলতেছে কি এখন আমার ঘরে আসছো, আর কোনো চিন্তা নাই তোমার, বসে থাকো। এখন আপনি যদি ওই এসপি সাহেবের বাসায় আসার পরেও আপনি যদি তারপরেও টেনশন করেন যে আমারে ধরলো কি ধরলো না, আমারে যদি আইসা আবার ধরে তাহলে কি এসপি সাহেব আপনার বাসায় রাখবে? সে বলবে যে আমি তো তোমার প্রোটেকশনের সমস্ত ব্যবস্থা করছি, আমি বলছি তোমার কোনো সমস্যা নাই, তারপরও কেন টেনশন করো, সে আপনার বাসার থেকে বের করে দিবে। কারণ আপনি আস্থা রাখছেন ওই এসপি সাহেব, তার ক্ষমতা আছে, পুলিশ আছে, সব আছে, আপনার কিছুই হবে না। তেমনিভাবে আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন, আর আল্লাহর সকল ক্ষমতা আছে, চাকরি দেওয়ার ক্ষমতা আছে, লাভজনক ব্যবসা দেওয়ারও ক্ষমতা আছে, সব ক্ষমতা আল্লাহ তাআলার আছে, তো ওই আল্লাহর আশ্রয় যখন আপনি গ্রহণ করছেন, হে আল্লাহ আমি তো সমস্ত উপকরণ গ্রহণ করছি, এখন আপনি আমার এই সফলতা দেন, তখন তো আপনার আর চিন্তিত হওয়ার কিছু নাই। আপনি যদি তখনও হতাশ হইতে থাকেন, চিন্তিত হইতে থাকেন, টেনশন ফিল করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনার উপরে খুশি হবে না বেজার হবে? আল্লাহ আপনার উপরে নারাজ হবে যে আমি তোমার দায়িত্ব নিলাম। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কোরআনের মধ্যে আসছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, আল্লাহ পুরাপুরি তার দায়িত্ব নিয়ে নিছে, আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে। একজন মানুষ কিছুদিন আগে বলতেছে যে আমি একটা গাড়ির টিকিট কাটছি আমরা চার পাঁচজন মিলে, তো আমাদের আগে তিনজন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে, তো আমরা দুইজন যে কোনো একজন আর ভুলের কারণে দেরি হয়ে গেছে, আবার দেরি হওয়ার পরে বাসে রাস্তায় অনেক জাম, আর জাম থাকার কারণে সমস্ত চেষ্টা করেও, সব চেষ্টা করছি, আল্লাহর কাছে অনেক দোয়া করছি, লীলা ফি কুরাইশ পড়ছি অনেকবার, আল্লাহর কাছে বহুত দোয়া করছি, কিন্তু তারপরও নয়টার গাড়ি, আমরা তখন সোয়া নয়টায় পুচ্ছি, নয়টায় ছেড়ে দিছে, খুব দুঃখ লাগছে, হতাশ, যে আরও মনের মধ্যে এরকম আসছে যে আল্লাহর উপরে এত ভরসা করলাম, এত দোয়া দুরুদ পড়লাম, কোনো কাজই হইল না। পরে বলে পরে আমরা অন্য একটা গাড়িতে উঠছি, অন্য একটা গাড়িতে আমরা যখন সকালে পৌঁছি, তখন আমরা শুনি যে আমরা যেই গাড়িতে যাওয়ার কথা ছিল ওই গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে। এখন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, সে আল্লাহর উপরে এমনভাবে ভরসা করবে, নিশ্চিন্ত থাকবে, হে আল্লাহ আপনি যদি আমার গাড়ি পাওয়ায় দেন তাহলে এটা আমার জন্য ভালো, আর যদি গাড়ি না পাওয়ান তাহলেও এটা আমার জন্য ভালো, আমি হয়তো চোখে দেখি না, এটা আমার জন্য ভালো। সে আল্লাহর উপরে এরকম বিশ্বাস রাখবে, এরকম খুশি থাকবে, সে পাইলেও আল্লাহর উপরে খুশি, না পাইলেও আল্লাহর উপরে খুশি, এমন না যে গাড়ি পায় না, আরে কি এত দোয়া করলাম, এই দোয়া দিয়ে কি কাম হয়, এত দোয়া করলাম আপনার কাছে কোনো কাজ হইল না, এটা তো তাৎক্ষণিক। আর একজন লোক বলল, সে একটা ইউনিভার্সিটির চাকরির জন্য অ্যাপ্লাই করছে, সে যত ধরনের লবিং দরকার, যত ধরনের উপকরণ গ্রহণ করা যায়, যত মামু খালু সব করছে এবং সে ফার্স্টও হয়েছে, তারপরে উনি বলতেছে আমি হজে গেছি, হজে গিয়ে কাবা ঘর ধরে দোয়া করছি, হে আল্লাহ আপনি আমার এই চাকরিটা দিয়ে দেন। বলে এত দোয়া করার পরে আমি তো ছিলাম নিশ্চিন্ত, ছিলাম যে আল্লাহ তো দিবেই, কিন্তু পরবর্তীতে এসে আমার সেই চাকরিটা আর হইল না, তো আমি খুব মনে মনে হতাশ হয়েছি যে এত দোয়া করলাম, কাবা ঘর পর্যন্ত ধৈরা দোয়া করলাম, তারপর আল্লাহ দিল না,
খুব মনে মনে আল্লাহর উপরে নারাজ হয়েছি, কিন্তু তারপরও তো আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না, এটা গুনাহ, এই জন্য আর কি করব, কিন্তু মনে মনে খুঁতখুঁতি আসে। পরে আর একটা চাকরি নিছি, তো প্রায় দুই বছর পরে আমি দেখতেছি যে আমি যেইখানে চাকরি পরবর্তীতে নিছি সেই চাকরিতে আমার যেরকম বেতন, আমার যেরকম স্ট্যাটাস, ওই আগে যে ইউনিভার্সিটির চাকরি তার চেয়ে অনেক ভালো। আর তারপরে আমি যে ইউনিভার্সিটির জন্য এত দৌড়াদৌড়ি করছি, এত দোয়া করছি, সেই ইউনিভার্সিটি আবার রাজনৈতিক কারণে বন্ধ হওয়ার উপক্রম। আমি যদি ওইখানে যাইতাম আজকে আমার বেকার হয়ে যাওয়া লাগত। তো আমি আল্লাহর উপরে ভরসা করছিলাম, আল্লাহর কাছে চাইছিলাম, তো আল্লাহ তাআলা আমার চোখে দেখা হয়তো এটা আমার আমি যেটা চাই সেটা দেয় নাই, কিন্তু আল্লাহ যেহেতু আমার দায়িত্ব নিছেন এই জন্য ওই আমার চোখে দেখা ভালোটাকে আল্লাহ তাআলা দেখতেছেন এটা ভালো না, ওইটা আমাকে দেন নাই। দুই বছর পরে আমি এটা দেখতেছি যে আমি আল্লাহর উপরে যে ভরসা করছিলাম ওই আল্লাহ তাআলা আমাকে ভালোটাই দিছেন, খারাপটা থেকে আমাকে ফিরাইছেন। এই জন্য যে তাওয়াক্কুল করবে তার মধ্যে সন্তুষ্টি থাকবে, কখনো সে হতাশ হবে না। হতাশ হওয়া কবিরা গুনাহ, কোরআনের এক জায়গা আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবা না, এত দোয়া করলাম কোনো কাজ হয় না, লা তাইআসু মির রাহিল্লাহ, কখনো হতাশ হবে না। এই জন্য হতাশ হইলে আর তাওয়াক্কুল থাকবে না। তিন নাম্বার হলো যে তাওয়াক্কুল যখন মানুষের মধ্যে থাকবে সে শক্তিশালী থাকবে। হুদ আলাইহিসসালাম তার জাতি বিরাট ধনী, কোরআনে আসছে ওয়াতাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। হুদ আলাইহিসসালামের জাতিদের বিরাট বড় বড় অট্টালিকা এবং বিরাট বড় বড় শিল্প কারখানা, তারা এক একজন বিরাট শিল্পপতি, অনেক ধনী, অনেক প্রভাবশালী, আর এত ক্ষমতাবান যে তারা ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। কোরআনের মধ্যে আসছে যে এত ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন তাদেরকে, তারা অন্যায়ভাবে অহংকার করে বলতে থাকে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের সে শক্তিশালী কে, কে আছে আমাদের সামনে আসবে, কিসের তোমার আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। হুদ আলাইহিসসালামের সামনে বলে যে আমাদের চেয়ে শক্তিশালী কে, আমাদের উপরে বড় কথা বলার কে। হুদ আলাইহিসসালাম যখন দাওয়াত দেয় তখন তাকে তুচ্ছতা ছিল, কোরআনের মধ্যে আছে মা জিতানা বিবাইনাতি ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা, তুমি যা নিয়ে আসছো তোমারে পাগল ছাড়া আমরা কিছুই মনে করি না, তুমি একটা পাগল, তোমার কথা একটাও মানি না, যদি উল্টাপাল্টা করো তোমার একেবারে পিটায়া এলাকা সারা করব। তখন হুদ আলাইহিসসালাম কি করেন, হতাশ হয়ে গেছেন আমাদের মতো এরকম, আহা শেষ, সত্য কথা কেমনে বলবো, বললেই তো 12টা বাজবে, সত্য কথা তো বলার উপায় নাই। হুদ আলাইহিসসালাম কি বলে, তার শক্তি আছে, কারণ সে আল্লাহর উপরে ভরসা করছে, তার মধ্যে তাওয়াক্কুল ছিল, শক্তিশালী। কিরকম শক্তি সে দেখাইতেছে, বলতেছে কি, ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, আমি আল্লাহর উপরে ভরসা করছি, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, তোমরা শক্তিশালী বলতেছো না, সারা পৃথিবী মেলে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমার কিচ্ছু করতে পারবা না। দুর্বল হুদ আলাইহিসসালাম, তার কোনো কিছু নাই, না শক্তি আছে, না টাকা পয়সা আছে, না শিল্প কারখানা আছে, না দলবল আছে, কিছুই নাই, কিন্তু তার সাথে আল্লাহ আছে। হুদ আলাইহিসসালাম কি বলে, যে তোমরা সবাই মিলে, পৃথিবী মিলে, ফাকিদুনি জামিয়া, সবাই মিলে আমার বিরুদ্ধে লাগা, আমার কিচ্ছু করতে পারবা না, কারণ ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করছি। আর কেমন আল্লাহ জানো, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, পৃথিবীর মধ্যে কোনো প্রাণী নাই, কোনো সৃষ্টি নাই যার কপাল আল্লাহর হাতে নাই, চিল্লাচিল্লি করবা টান দিয়ে একেবারে আগুনে নিক্ষেপ করবে, সবার কপাল আল্লাহর হাতে। মানুষ হাত ধরলে একটু শক্তি দেখাইতে পারে, কিন্তু চুল যদি ধরে, এরকম যদি একজন লম্বা মানুষ হয়, আমি তার সাথে মারামারি করতে যাই, হাত দিয়ে মারামারি করতে গেলে হয়তো বা আমার সে একটা ঘুষি টুসি খাবে, কিন্তু আমি তার এমনি মারবো, সে আমার চুল ধরে যদি এরকম উঁচা করে আমি কি করতে পারবো। আর আল্লাহ তাআলা এরকম সবার কপাল ধরে এরকম ফিক্কা মারবে, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, এই জন্য তার মধ্যে সে শক্তিশালী হবে। আর কি, তাওয়াক্কুল থাকলে সে আত্মসম্মান বোধ থাকবে, সে কখনো কারো কাছে ছোট হবে না, আমার আল্লাহ আছে,
ঘরে খাবার নাই তাতে কি হয়েছে? তাই বলে আরেকজনের কাছে ছোট হব? কোনোদিনও না। পোশাক নাই তাতে কি হয়েছে? তাই বলে যে খুব দামি পোশাক পরছে তারে হুজুর হুজুর করব? কোনোদিনও না। সে বেতন বেশি পায় তাতে কি হয়েছে? তার কাছে নম নম করব? কোনোদিনও না। আত্মসম্মান বোধ থাকবে সে কখন? কারণ তার মধ্যে থাকবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কারো কাছে সে ছোট হবে না। হাতিমুল আসম একজন বড় বুজুর্গ ছিলেন, উনি একবার হজে যাওয়ার নিয়ত করছেন, তোনার পরিবারকে একত্রিত করছেন, পাঁচটা মেয়ে এবং ওনার স্ত্রী একত্রিত করছেন যে আমি হজে যেতে চাই। তো ওনার কাছে অল্প কিছু সম্পদ ছিল, দুই তিন দিন হয়তো তাদের খাবারের ব্যবস্থা হবে। এখন তার সব মেয়েরা স্ত্রীরা বলা শুরু করছে যে এই তিন দিনের খাবার আপনি দিয়ে যাবেন, আপনার প্রায় দুই মাসের সফর, আমরা কি খাবো? আমরা তো না খেয়ে থাকবো, আর এমন কেউ নাই যে আমাদের উপার্জন করবে, আমরা সবাই মেয়ে, তা আমরা কিভাবে চলবো? আপনি হজে যেতে পারেন না, আপনি থাকেন। তো হাতিমুল আসামের ছোট মেয়ে 10 বছর, সেই মেয়ে বলতেছে যে বাবা আপনি হজে যান। কেন? যে বাবা আপনি তো রিজিক দেওয়ার মালিক না, রিজিক দিবে আল্লাহ তাআলা, অতএব আপনি আপনার আল্লাহর হজে যান, আল্লাহ তাআলা আমাদের দেখভাল করবে, আমাদের দেখাশোনা করবে, আপনি চিন্তা করেন না, চলে যান। হাতিমুল আসাম চলে গেছে। চলে যাওয়ার পরে যে খাবার ছিল তিন দিন পরে শেষ হয়ে গেছে, চতুর্থ দিন, পঞ্চম দিন বাসায় কোনো খাবার নাই, সবাই ক্ষুধার্ত, কোনো চুলা জ্বলে না। এখন ক্ষুধায় যখন সবাই অতিষ্ঠ হয়ে গেছে, এখন সবাই এসে ওই ছোট মেয়েরে এসে ধরছে, বেশি বুজুর্গি দেখাস, বেশি বাড়াবাড়ি করস, বাবারে পাঠায় দিছস, এখন দে খাবার, খাবার আন, একেবারে আল্লাহ খাওয়াবে, খুব একেবারে দেখাইলি, এখন খাবার আন, খুব ধমকা ধমকি। তখন ওই মেয়ে তাদের থেকে আলাদা হয়ে তার রুমে ঢুকে দরজা বন্ধ করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, হে আল্লাহ আমরা তো আপনার উপরে তাওয়াক্কুল করছি, আমি এই অভাব সইতে পারবো, কিন্তু এই আমার পরিবারের অপমান আমি সইতে পারতেছি না, আপনি আমাকে এদের কাছে অপমানিত করেন না, আপনি আমার সম্মানটা রাখেন, আল্লাহর কাছে এই বলে দোয়া করতেছে। ওই রাতে ওই এলাকার যে বাদশা, ওই দেশের যে বাদশা, সে এই পথ দিয়ে যাচ্ছিল। তো এই পথ দিয়ে যাওয়ার সময় ওইখানে ওই এলাকায় আসার পরে বাদশার খুব পানির পিপাসা লাগছে। এখন বাদশার এতই পানির পিপাসা লাগছে যে বাদশা এখন তার সেনাবাহিনীকে বলছে যেখান থেকে পারো পানি নিয়ে আসো। তো তার সেনাবাহিনী আশেপাশে ওই হাতিমুল আসামের ঘরটা পাইছে, ওইখানে নক করছে যে কি, যে একটু আমাদের দেশের রাজা এই এলাকায় আসছে, তার খুব পানির পিপাসা লাগছে, একটু পানির পানি দাও তোমরা। এখন রাজা পানি চাইছে, তো তারা একেবারে তাদের যে সবচেয়ে ভালো পাত্র আছে ওই পাত্র ধুয়ে একেবারে পরিষ্কার করে পানি দিছে। এটা যে রাজার যে খুব একেবারে রাজা এই জন্য না, হাদিসের মধ্যে আছে যে সম্মানিত ব্যক্তিকে সম্মান করো, তখন রাজা রাজাকে তার স্থানে সম্মান করতে হবে, সেরকম একটা ভালো পেয়ালার মধ্যে ভালো গ্লাসে তাকে পানি দিছে। তো রাজা পানি খাওয়ার পরে খুব খুশি হয়ে গেছে যে এই পানি কোন বাসার থেকে আনলাই, তো অনেক স্বাদের পানি, বলে যে এই বাসার থেকে আনছি। যেটা কার বাসা খবর নিছে, যেটা হাতিমুল আসামের বাসা, যে হাতিমুল আসাম ওই যে বুজুর্গ ব্যক্তি, বলে হ্যাঁ একটু তারে ডাকো, সালাম দেই তারে, তার বাসার থেকে পানি খাইছি। বলে যে না সে তো হজে গেছে। বলে হজে গেছে, তাহলে তো তাদের বাসার দায়িত্ব তো আমাদের। তো বাদশার কাছে স্বর্ণের একটা থলি ছিল, ওই থলিটা ওই পেয়ালার মধ্যে দিয়ে দিছে, আর দেওয়ার পরে সে কি বলতেছে যে আমি এই উপহারটা দিলাম, যারা আমাকে ভালোবাসো তারাও উপহার দিতে পারো, এখন ভালোবাসুক আর না বাসুক, মন্ত্রিত্ব পাইতে হইলে তো দিতে হবে। সবাই একেবারে ভরে দিছে, আর স্বর্ণের কারি হয়ে গেছে বাসার মধ্যে,
অনেক স্বর্ণের স্তূপ হয়ে গেছে। এখন পরিবারের সবাই খুব খুশি, আর ওই হাতিম আল আসামের যে ছোট মেয়ে সে তার রুমে গিয়ে কাঁদতেছে। এখন সবাই ওই মেয়ের কাছে গেছে, কি ব্যাপার, এখন তো আমাদের কোনো অভাব নাই, এখন তুমি কাঁদো কেন, এতদিন না অভাব ছিল, কষ্ট ছিল, এখন তো আমরা পৃথিবীর মধ্যে সেরা ধনী হয়ে গেছি, স্বর্ণের মালিক হয়ে গেছি, এখন তুমি কাঁদো কেন। তখন ওই হাতিমুল আসামের মেয়ে কি বলে, নাজারা ইলাইনা মাখলুকুন ফাগতানাইনা লাও নাজারাল খালিকু ইলাইনা ফাকাইফা বিনা, যে আল্লাহ তালার বানানো একজন সৃষ্টি মানুষ সে আমাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাইছে, আমরা ধনী হয়ে গেছি, আর আল্লাহ তালা যদি আমাদের দিকে তাকান তাহলে আমাদের কি অবস্থা হবে। তো এই জন্য যে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, সে সব সময় আত্মসম্মান বোধ থাকবে তার, সে কখনো কারো কাছে ছোট হবে না, কখনো তার সম্মান নষ্ট করবে না। আর তাওয়াক্কুল যদি আমার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা অদৃশ্য থেকে সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্ভবত ওনার কাছে এক বুড়ি আসছে, এসে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহর উপরে ভরসা করছি কিন্তু আমি তো দেখতেছি আপনার আল্লাহ জালিম, নাউজুবিল্লাহ মিন জালিম, কেন, যে আমার পাঁচটা মেয়ে আর তাদের ভরণ পোষণ আমার উপার্জন দ্বারাই হয়, আমি অনেক দিন ধরে তিনটা চাদর বুনছি, তিনটা ছোট কাপড় চাদর বুনছি, আর এইগুলো যখন বাজারে নিয়ে যাচ্ছিলাম এইগুলো বিক্রি করে আমার ওই পাঁচটা মেয়েকে খাওয়াবো এবং আমার পরিবারের যে অভাব বাজার সদা এইগুলো করব। এটা যখন বাজারে নিয়ে যাচ্ছিলাম আমার মেয়ের হাত থেকে একটা পাখি এসে নিয়ে যায়, এখন আমরা কি করব, এমনি আমরা অভাবী, আল্লাহর উপরে ভরসা করে ছোট্ট একটা কাজকর্ম করে খাই, সেটাও আল্লাহ নিয়ে গেছে, এখন আমাদের কি হবে। তখন আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তাআলা, আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে আল্লাহ কখনো কাউকে ঠকায় না। তো ওনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আর উনিও নিশ্চিন্ত হয়ে গেছেন যে আল্লাহর উপরে ভরসা করছি, যা করার তো করছি, বাকিটা প্রয়োজন আমাদের সমস্যা আল্লাহ তাআলা মিটাবেন। উনি বাসায় চলে গেছেন। পরের দিন আল্লাহর নবীর কাছে একদল বণিক আসছে, ব্যবসায়ী, ব্যবসায়ী এসে কি বলে যে আমরা অমুক দেশ থেকে ব্যবসা করে জাহাজে করে আসতেছিলাম, হঠাৎ করে আমাদের নৌকার মধ্যে ছিদ্র হয়ে যায় আর সেখান থেকে পানি ঢুকতে থাকে, আমরা তখন সবাই নিশ্চিত যে এই পানি ঢুকতেছে, পানি ঢুকে নৌকা ডুবে যাবে আর আমরা সাগরে ডুবে সবাই মারা যাব। ওই সময় কোথ থেকে যেন একটা পাখি আসছে আর পাখি এসে ওই চাদর তিনটা আমাদের নৌকার মধ্যে ফেলছে, তখন আমরা ওই চাদর ছিঁড়ে ছিঁড়ে ওই যে ছিদ্রগুলো, ওই ছিদ্রগুলো আমরা বন্ধ করছি আর ওইগুলো বন্ধ করার কারণে এখন পারে আসতে পারছি। এই জন্য আমরা যা ব্যবসা, যা লাভ করছি, যা ব্যবসা করছি আমরা সবাই মানত করছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায় তাহলে আমাদের ব্যবসার অর্ধেক আল্লাহর রাস্তায় সদকা করব। তো এই যে নেন এত হাজার আশরাফি, এত হাজার দিনার, তো আল্লাহর নবীর কাছে দেওয়ার পরে তখন বলতেছে যে এই চাদর দাঁড়াও, ওই মহিলাকে খবর দিছে যে তুমি না বলছিলা কালকে তোমার একটা পাখি চাদর নিয়ে গেছে, এইগুলো নাকি, এই এই যে টুকরা টুকরা এইগুলা, বলে হ্যাঁ এইগুলাই তো, বলে আল্লাহ তাআলা তোমাকে ঠকায় নাই, এই নাও 50,000 দিনার, বলে কি বলেন কোত্থেকে, বলে আল্লাহ তাআলা তোমার জন্য পাঠাইছে। তো আল্লাহর উপরে যদি কেউ খুশি থাকে, আল্লাহর উপরে কেউ যদি তাওয়াক্কুল করে
তো আল্লাহ তাআলা কখনো মানুষকে ঠকায় না। আল্লাহ তাআলা আমি জানি না কোন জায়গা থেকে আমার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য আরেকটা ই হলো যে মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ সকল বিপদ থেকে হেফাজত করে। কোরআনের এক জায়গায় আসছে উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম ওনারা খুব রক্তাক্ত হয়ে গেছে আহত ক্ষত বিক্ষত, ওই সময় এসে খবর দিছে যে আবু সুফিয়ানের দল তো আবার আসতেছে তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তো তখন ওনারা আল্লাহর উপরে পুরো ভরসা করছে, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। যখন আল্লাহর উপরে পুরো ভরসা করছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফানকালাবু বিনিয়মাতিম মিনাল্লাহ ওয়া ফাদলিল লাম ইয়ামসাসুম সু, যখন আল্লাহর উপরে ভরসা করছে তখন তারা সামনে গেছে আর তাদের আগমন দেখে আগে বাড়ানো দেখে আবু সুফিয়ানরা ভয় পেয়ে তারা চলে গেছে, তখন তারা কোনো কষ্ট ছাড়া কোনো ক্ষত বিক্ষত আহত ছাড়া তারা আবার ফিরে আসছে, কোনো বিপদ তাদের হয়নি। তো যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত রাখবেন। এই জন্য আমাকে করতে হবে হলো আল্লাহর উপরে ভরসা করতে হবে, এক তো হলো পাওয়ার ক্ষেত্রে আমার উপকরণ গ্রহণ করব এবং আল্লাহর উপরেও ভরসা তার সাথে সাথে থাকবে, আর কোনো কিছু হারানোর ক্ষেত্রে বিপদের ক্ষেত্রে উল্টা করতে হবে, বিপদের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা, তারপরে চিন্তা যে এই বিপদ থেকে কিভাবে বাঁচা যায় সেই জন্য চেষ্টা করা লাগবে। আমার অসুখ হয়েছে প্রথমেই চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমার এই অসুখ ভালো করবে, যা করেন আল্লাহ আমার ভালোর জন্য করেন, এইভাবে মনকে প্রশান্ত করে ফেলতে হবে। তারপরে গিয়ে আপনি ডাক্তারের কাছে যান, হাসপাতালের কাছে যান, যার কাছে যান। ইব্রাহিম আলাইহিসসালাম কে তার জাতি সবাই বাঁধছে আর বাঁধার পরে তাকে আগুনে ফেলতেছে, আগুনে যখন ফেলতেছে তখন জিব্রাইল আলাইহিসসালাম আসছে যে হে ইব্রাহিম আলাইহিসসালাম আপনি তো এখন বড় বিপদে আছেন, আগুনে ফেলতেছে, আপনার যদি বলেন তাহলে আমি আপনাকে আগুন থেকে বাঁচাই, সহযোগিতা করি। তো ইব্রাহিম আলাইহিসসালাম ওই বিপদ আসার সাথে সাথেই উনি কি বলছেন, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, হে জিব্রাইল যদি তোমার সাহায্য হয় তাহলে আমার দরকার নাই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সর্বপ্রথম কথা হলো আল্লাহই যথেষ্ট, তখন আল্লাহ তাআলাও জিব্রাইল আলাইহিসসালামের সাহায্য ছাড়াই সরাসরি আগুনকে আদেশ করছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই জন্য বিপদ আসার সাথে সাথে আমাকে বলতে হবে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি যখনই আমার পা ভেঙে গেছে সাথে সাথে বলতে হবে আমি আল্লাহর উপরে খুশি, আর যখন আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতেছি চাকরির সমস্ত উপকরণ করতেছি অন্তরে আমার রাখতে হবে হে আল্লাহ আমি তো করতেছি আপনি আপনার উপরে পুরো ভরসা করলাম, এখন আল্লাহ যদি চাকরি দেয় তাহলেও খুশি, হে আল্লাহ আপনি ভালো মনে করছেন দিছেন, আর যদি চাকরি না পাই তাহলেও আল্লাহর উপরে খুশি। আর যে তাওয়াক্কুল করবে তাকে কখনো শয়তান স্পর্শ করবে না, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপরে ঈমান আনে এবং ভরসা করে তাওয়াক্কুল করে শয়তানের তার উপরে কোনো ক্ষমতা নাই, শয়তানের কোনো কাজ তার উপরে চলে না, কারণ শয়তান মানুষকে সবসময় হতাশ করে রাখে। কি হতাশ, কোরআনের আর এক জায়গা আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান সবসময় অভাবের ভয় দেখায়, সবসময় অভাবের ভয়, 10 কোটি টাকা তার ইনকাম, এই টাকা যদি আবার না থাকে আগামী বছর যদি আবার লস খাই, তার বিরাট বাড়ি তারপরও শয়তান তারে অভাবের ভয় দেখায় যে বাড়ির থেকে ভাড়া পাই 2 লাখ টাকা, আমার তো এখন ছেলে মেয়ে সব খরচ নিয়া এখন তো আমার 2,20,000 হয়ে গেছে, এখন আগামী বছর আমি কেমনে চলব, কি হবে, কোথায় যাব, এই বাড়ি যদি আবার এই বাড়ির যেভাবে ট্যাক্স
উঠছে, তখন কি খাবো? না খেয়ে থাকা লাগবে। শয়তান সবসময় অভাবের ভয় দেখায়, আর যার মধ্যে তাওয়াক্কুল থাকবে শয়তান তার উপরে কোনো গ্রাস করতে পারবে না, তার অন্তর সবসময় প্রশান্ত। তো আল্লাহ তাআলা আমাদের কে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? কোরআনের এক জায়গায় আসছে তোমার নিয়ামতকে মানুষকে বলো। এখন আপনার এই বলাটা কোন দৃষ্টিতে? যদি বলাটা অহংকার হয় যে এরকম আমি তো ছোটবেলায় অনেক কষ্ট করছি, এখন তো বিরাট অফিসার হয়ে গেছি, অহংকারের জন্য যদি, তাহলে বলা যাবে না। আর যদি হয় যে আল্লাহ তালাই আমাকে দিছেন, যাক সংক্ষেপে বলেন। হ্যাঁ, গিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, আর কে প্রশ্ন করতে চাইছেন বলেন। জি, জি প্রশ্ন কি? জি, প্রশ্ন কি? জি, এইটাই তো বললাম আমি মুরব্বী, এইটা এইটা কিন্তু বলছি যেই অবস্থায় আমি থাকি আমি আল্লাহর উপরে খুশি থাকতে হবে। ওই যে আমি মারা গেছি, মারা যাওয়ার কারণে আমি আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে আল্লাহর সামনে আসব, কারণ আমি আল্লাহর রাস্তায় যাচ্ছিলাম। আর আমি এই যে পবিত্র এক জায়গায় গিয়ে মারা গেলাম, ওইখানে পবিত্র না জায়গায় গিয়ে আমি যদি ধরেন বাসার মধ্যে সিনেমা দেখতেছি এই অবস্থায় মারা যাইতাম, এই মারা যাওয়াটা কি ভালো হইতো নাকি ওই মারা যাওয়াটা ভালো হয়েছে? তো সে যে তাওয়াক্কুল করছে, এই তাওয়াক্কুলের দ্বারা সে সফল হয়েছে না ঠকছে? দিচ্ছে না ঠকছে? দিচ্ছে। মানুষ তো সবাই মরতে হবে, মানুষ তো সবাই মরতে হবে। জি,